রূপগার আমাদের একান্ত সত্য উস্তাদ অধ্যক্ষ মাওলানা জাহানুল আবেদিন উস্তাদ এই পর্যায়ে বক্তব্য নিয়ে শুরু করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وذكر فإن الذكر تنفع المؤمنين. أمان. কাউকে সম্বোধন ছাড়া সময় সংক্ষেপের কথা সবাই বলতেছে, সবাই লম্বা বলতে কথা একরকম, কাজ আরেক রকম, সমস্যা এখানে কি ওয়াইজ কি উস্তাদ সবাই একই কাম করছে আমার মনে হচ্ছে, সেই জন্য কারো কথা কারো ভরে আসল হচ্ছে। যে কথা যে কাজকে আমি করবো না সেই কথা আমি বলতে যাচ্ছি, এইটাই ম্যাক্সিমাম দেখা করছি সবাই হজুর। আমি আমাকে সবাই বলতে থাকছি এটা ছেড়ে দেওয়া উচিত। সৌদি আরব একজন হারামে খুতবা দিয়েছে, লাল দলা চলে গেছে, জানেন ইতিহাস এই যে গত কয়েকদিন। তার মূল কথা ছিল মুনাফিকদের থেকে সাবধান থাকতে হবে, নিমাতা করুন না মালা তা ফালুন যেন না হয়। এই মূল কথা এটাই, সেই জন্য তার ফুটবল শেষ। এই আর খোলা আকাশের নিচে সে থাকতে পারে, লাল দল না তাকে চ্যালেঞ্জ দেখছে, কোথায় সে আছে কেউ জানে না। সৌদি আরব হারামে ফুটবল দিয়েছে, একটা ঘটনা বলে দিলাম। আমাদের হ্যানের দ্বারা আমরা কথা বলছি, তাদের অবস্থা একই। আমি যে কয়েকটা কথা বলবো, পরীক্ষা সামনে আপনাদের, রেজাল্ট আপনারা ভালো করবেন, খুব গর্বের সাথে এনে বলে দিয়েছেন। ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বুয়েটে চান্স হয়েছে, অমুক হয়েছে, এগুলি যদি তবে মিলন করা হয় নাই। বুয়েট বানানো হয়েছে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, যাই যান ওখানে চলে যান, তামিল মিললে এত দিন গিয়ে বুয়েটে চান্স পেয়েছে, এটা তো কোনো ক্রেডিট নয়, এটা তামিল তো উদ্দেশ্য নয়, লক্ষ্য ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছে, আমাদের চারশো মাসশো যা দেয় সব অভিনন্দন জানায়, শুভেচ্ছা জানায়, দুনিয়া বরবাদ করে দিয়েছে। আমার জানা মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছে যদি 200 ভর্তি হয়ে থাকে মানুষের জন্য ইমান দান নেই, অর্থাৎ ইমান লক্ষ্য করিয়া আসলে গাড়াই না সব ব্রাহ্ম সব পিতা না বানা ওই যে করতে পারে নৈতিক চরিত্র নষ্ট হয়েছে, বাতিলের সাথে আবদ্ধ করা শিখেছে, আশিক উফা লোহা বাও লাইনা হতে পারে। এর মূল কারণ হচ্ছে আপনারা এখানে যারা আছেন সব ক্লাসের নাম হয়ে হলো আলে, দুর্ভাগ্য হলো আলেম হলো তারা, আল্লাহ আলিমুল গায়েব ও শাহাদা, যিনি সব এলেমের আদা। আর আমরা ও আমা উতি তুমি না এলমে ইল্লা কালিলা, এই কথা যাদের ব্যাপারে বলেছে তারা হলো আল্লামা। সে কি আল্লামা শব্দের অর্থ জানে? অর্থ কি আল্লাহ যে আল্লামা, এটা তো কোথাও দাবি করা হয়নি, আল্লাহ দাবি করেনি। আমরা যারা জাহেল, যাদের ব্যাপারে জাহেলেন দেয়ই নেই আল্লাহ, সামান্য একটু সবাইকে মিলে নবীর রসুল সুদ্দা, তারা হয়ে গেছে আল্লাহ মা, সমস্ত তারা এসে এখানে। আমি দাবি করছি আমি আল্লাহ মা, উনি দাবি করছে আল্লাহ মা, ঘোষণা দিচ্ছে তার সামনে আল্লাহ মা, কেউ প্রতিবাদ করছে।
এই ডাইরেক্টর জাহিলিয়াত মূর্খতার কারণে কথা বলছে। আজ থেকে 20-25 বছর আগে যদি আমরা শুনিনি, যখন দুনিয়াতে এলেম কালাম ছিল তখনও শুনি নাই কেউ আল্লাহ মাতাবি এই এই উপমহাদেশ উপখণ্ডে শামসুল্লাহ ফরিদপুরকে বলা হচ্ছে সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি চিঠি লিখেছেন খাদসা গুণাগার বান্দা শামসুল হক, আর আমরা লিখতেছি আল্লামা জয়নুলাবদি নিজে দাবি করছি, তার পোস্টার দিচ্ছি, আমরা খুশি হচ্ছি। এইটা হলো সবচেয়ে জাহিলি তামিমিল্লাহ, তো কোনো জাহিলিয়ত সৃষ্টি করার জন্য, জাহের বানানোর জন্য, জাহিলিয়তের দূষণ সৃষ্টি করার জন্য বানানো হয় নাই। একদম মুজাহিদ হবে তারা যারা ইলম আছে, কিতাব কুরআন ও হাদিস ইলম অর্জন করছে, তারা ও দিনের মুজাহিদ। হযরত সাহাবায়ে কেরাম যে নমুনা পেশ করেছেন সেই অনুযায়ী তা পাচ্ছে না কেন? মূল কারণ আপনারা যারা আলেম হচ্ছেন, আমি এটার জন্য খুব দোয়া করার লাগবে না, এমনি ইনশাআল্লাহ রেজাল্টটা ভালো হবে ইনশাআল্লাহ। একদিক দিয়ে খুশি হয়ে গেছেন 1391 জন নাকি তামিমিল্লাহ থেকে আগে পরীক্ষা নেবে, একটা করে তামিমিল্লাহের টঙ্গি পুরো তামিমিল্লাহ পাইবেন না, এটা শুনেছেন কোথাও? গর্বিত আপনারা এত ছাত্র, আমরা আসলে এরা সবাই কি ছাত্র? ওই মান রক্ষা করতে পারছে যেই মান তামিমিল্লাহ এক্সপেক্ট করেছিল, আশা করেছিল, লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেটা তারা করতে পারছে কি? আত্মসমালোচনা করে আমি কি জানি, একটা ইগলাস পাইলেন ধরেন সবাই আইলেন আসবেন বান্দরের মতন শুধু মাথাটা খুললা ফেসবুকে গিয়ে সমানে দিবে ক্লাস পেয়েছে তামিমিল্লাহ ফার্স্ট হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এতজন ছাত্র হয়ে গেছে, বুয়েটে এতজন, আমার শাওন মধ্যে থাকেন মেডিকেল এতজন নমুনার বা সাক্ষর রাখতে সক্ষম হবে। এর কাছে কি একজন আছে যাদের নাম বললাম? এর কাছে একজন আছে আর চুল্লা উল্লা হোক চিন্তা মুক্ত হয়ে গেছে। সকালে আমি ডক্টর সালমানরে বলছিলাম যে সালমান সবাই তো ডক্টর হয়েছে চিন্তাবিদ হয়ে গেছে, সেই তুলনায় আমরা তো লেভেন জাহেলে তাদের পড়ি, এখানে মনে হয় আর আমাদের থাকাই ঠিক হবে না, এরা যেন যোগ্যতা সেবা দিয়ে চলে যাওয়া উচিত। দুর্ভাগ্য হল চিন্তা সে কতটুকু করবে পারবে এটা সে জানে না, যে কতটুকু চিন্তা করলে সে ইমানদার থাকবে, তার ইমান মজবুত হবে। দেখো হাদিসে বলা হয়েছে অনেক প্রশ্ন অনেকে করে, চিন্তা অনেক চিন্তা করতে করতে এই পর্যায়ে যাবে না, মান খারাপ হবে, আল্লাহ কে চিন্তা আল্লাহ আসছে কোথেকে সৃষ্টি করেছে কে, এই পর্যায়ে যাওয়ার কি অধিকার তোমার আছে? তুমি একজন বান্দা হিসাবে আজ গোলাম হিসাবে তোমার একটা সীমারেখা আছে, তুমি একজন গোলাম বান্দা, আজ সেই আজ দুনিয়াতে হয় তার একটা দূরী দেখছি আছে, শিক্ষকরা শিক্ষকতায় তাদের সার্ভিস তার দিদিমা আছে আচরণ সে কি আচরণ করবে সেটা শিক্ষক মানছে না, ছাত্রের একটা সীমারেখা আছে সেটা ছাত্র মানছে। একজন ইসলামী চিন্তাবিদ বলা হয়েছিলেন চিন্তা করবে তুমি ফিকির করো লাল লাগুন তাফাক করো দায়িত্ব, এই চিন্তাটা যেন শুদ্ধ হয় পবিত্র হয়, তার কি নফস দরকার না, তার ক্ষীর লাভ পারে তো চিন্তার পরিশুদ্ধি হয় কতটুকু তুমি চিন্তা করতে পারবে। একদল চিন্তা করতে 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 আমাদের ছাত্ররা দিগের হইয়া নাস্তিকের পথে
এটা তো টার্গেট ছিল না, তা ছিল না কার চিন্তার পরিস্থিতি সীমারেখার মধ্যে থাকবেন। আপনি আজ আপনাকে কত লোক চিন্তা করতে বলা হয়েছে, সুযোগ তোমাকে আপনাকে দিয়েছে।